নজিরবিহীন রেঞ্জে সফল হলো ব্রহ্মস, রীতিমতো আতঙ্কে রয়েছে চীন। ভারতের সামরিক ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে দিয়ে সফল হলো ব্রহ্মস। শনিবার সফলভাবে উৎক্ষেপণ করা হলো ব্রহ্মস ক্রুজ মিসাইল। এদিন 450 কিলোমিটার রেঞ্জের এই মিসাইল টেস্ট করেছে DRDO। ব্রহ্মস অ্যারোস্পেসের MD ও CEO সুধীর মিশ্র জানিয়েছে, বর্ধিত রেঞ্জের ব্রহ্মসের পরীক্ষা নিখুঁতভাবে সফল হয়েছে, যা ভারতীয় সেনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সাফল্যের জেরে এবার শত্রু দেশে হামলা চালাতে পারবে আর্মি, নেভি ও এয়ারফোর্স। বিশ্বের মধ্যে এটাই সবথেকে বেশি রেঞ্জের মিসাইল। DRDO চিফ এস ক্রিস্টোফার জানিয়েছেন, ভারত ও রাশিয়া দুই দেশ যৌথ উদ্যোগে ব্রহ্মসের রেঞ্জ 450 কিলোমিটার করেছে। আগামী 10 মার্চ ফের একবার পরীক্ষা হবে ব্রহ্মস। শুধু পাকিস্তান নয়, ভারতের এই অস্ত্রে রীতিমতো আতঙ্কে রয়েছে চীনও। আরও একটি নতুন ভার্সন তৈরি হচ্ছে, যার রেঞ্জ হবে 800 কিলোমিটার। এই নতুন রেঞ্জের ব্রহ্মস প্রস্তুত হয়ে যাবে আগামী 2.5 বছরের মধ্যে। ইতিমধ্যেই 7টি দেশ এই ভারতের কাছে থেকে ব্রহ্মস কেনার জন্য লাইন দিয়েছে। শত্রুদের ঠেকাতে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার এই ব্রহ্মস মিসাইল। ভারত ও রাশিয়ার মিলিত উদ্যোগে তৈরি এই মিসাইল শব্দের 3 গুণ গতিতে 290 কিলোমিটার পাড়ি দিতে পারে। এটি 300 কেজি বিস্ফোরক বহনে সক্ষম। এটি বিশ্বের মধ্যে অন্যতম একটি মিসাইল, যার হোমিং সিকার এতই উন্নত যে শত্রুপক্ষ GPS জ্যাম করে দিলেও এটি নিজের লক্ষ্যে অনায়াসে ভেদ করতে পারে। এটির ভেলুসিটি এতই বেশি, নিটিক এনার্জির মাধ্যমে বিস্ফোরক ছড়ায় একটা জাহাজকে বুলেটের মতো A4 অফোর করে দিতে পারে। রাজপুত ক্লাস ডিস্ট্রয়ার, কলকাতা ক্লাস ডিস্ট্রয়ার, বিশাখাপত্তম ক্লাস ডিস্ট্রয়ার, শিবালিক ও তলোয়ার ক্লাস ফ্রিজেট এটি ব্যবহার করে। সম্প্রতি এই মিসাইল চীন সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।